কথাটা শুনেন, আমি এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে আজকে 8 বছর যাব আমি আইন প্রতিনিধি ছিলাম, আজকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এই রকম পরিস্থিতির কোনো সময় পড়ি নাই। আমার অফিসারদের সাথে মিলানদের সাথে আমি তাদের সমস্যা কিছু শুনলাম, শোনার পর আমি আপনাদেরকে সবার সাথে আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের আহ্বান করেছি। আমি বলেছি যে আপনারা ওইখানে একটু ওনাদেরকে চা খাওয়ান, তারপর ওনাদের সাথে সবার নিয়ে কথা বলবো। আপনারা যে এত উৎপাত প্রকাশ করবেন, এত রাগ করবেন, এটা আমি বুঝে নাই, সেটা আমার জন্য না, সেটা হচ্ছে এখানে প্রশাসনের জন্য হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কিন্তু আমি কোনো মাইন্ড করতেছি না, এইরকম হইতেই পারে, স্বাভাবিক। উই আর অল অ্যান্ড ব্রাদার, আমরা সবাই ভাই ভাই, কাজে আমাদের মধ্যে ভুল করে থাকবে, কোনো কথা থাকলে আরো বলতে পারে, যাবেন না যাবেন না, কাজ আছে, আরেকটু কাজ আছে, আমার একটু কাজ আছে আপনাদের সাথে।